সামনে পুজো চলছে, পুজো আসছে, আপনি আসুন, আপনাকে 75% উপর আমি লোন করিয়ে দেবো। গাড়ি যদি 2,30,000 টাকা দাম হয় তাহলে আপনাকে দিতে হবে মোটামুটি 60,000টা মতো দিতে হবে, বাকিটা লোন হয়ে যাবে। এটা 2012 গাড়ি আছে, টপ মডেল গাড়ি আছে, স্পোর্টস মডেল আছে। এটা 1,80,000 টাকা দাম আছে, 11/26 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে। ডিআই ইঞ্জিন আছে, এটা CR4 ইঞ্জিন না, ডিআই ইঞ্জিন আছে। এর মেনটেন্স খরচা একদম লো। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করবো সবাই খুব ভালো আছেন। তো আপনার জন্য আমি আবার নিয়ে চলে এসেছি চার চাকার কিছু কালেকশন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওখানে আছে ব্রেজা, ভার্না রয়েছে 1.6-এর, প্লাস এদিকে রয়েছে ডাস্টার, প্লাস প্রচুর গাড়ি রয়েছে, ছোটো গাড়িও রয়েছে, বড়ো গাড়িও রয়েছে, প্লাস পেছনে যদি দেখবেন স্কর্পিও রয়েছে, কিন্তু একটা S6+ মডেলের, খুব ভালো আছে, খুব কন্ডিশন, খুব সুন্দর একদম। তো চলুন এই ডিলারশিপ পয়েন্টের ওনারের সাথে দেখা করে নিই এবং ডিলারের মুখ থেকে শুনে নেব যে আজকে আমরা কোথায় এসেছি এবং আপনাদের জন্য কি কি এখান থেকে অফার রয়েছে। অলরেডি এই শোরুমের আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, যদি আগের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই সেই আগের ভিডিওটা দিয়ে আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে ওনার চলে এসেছেন, তো ওনারের সাথে কথা বলিনি। তো নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা দাদা, তো আমি অলরেডি আগের একটা ভিডিও করেছি আপনার, সেটা হিন্দিতে ছিল, সেটা আপনারা দেখতে পারেন। তো তখনকার রেসপন্স কেমন পেয়েছিলেন? ভালো পেয়েছিলেন। আচ্ছা যাই হোক, আপনাদের ভালোবাসার জন্য আমি আবার চলে এসেছি এই শোরুমে কিছু উন্নত মানের বা নতুন নতুন কালেকশন নিয়ে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো ভালো কালেকশন রয়েছে। তো দাদা, আজকে তো আমি সেকেন্ড টাইম চলে এসেছি, তো অফার কিছু কি দেওয়া যাবে এখন? হ্যাঁ, কারণ গাড়ি নেবে, হ্যাঁ হ্যাঁ, এর আগে তো 10,000 ডিসকাউন্ট দিয়েছিল। আচ্ছা, এবারে একই ডিসকাউন্ট দেবে, 10,000 টাকা ডিসকাউন্ট। আর যেহেতু আমাদের বাঙালিদের পুজো আসছে, দুর্গাপুজো প্লাস কালী পুজোও আসছে, তো তার জন্য আরও কিছু স্পেশাল অফার কি কিছু দেওয়া যাবে? যদি এখন আমি বলছি না, যদি কাস্টমার যদি আসে তখন তাহলে কিছু যদি ব্যবস্থা করে দেওয়া যায়, গাড়ি অন্য টেবিল যেটা পারবো করে দেবো, সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পারলেন অফার তো দিয়েই রাখছেন দাদা, 10,000 ডাইরেক্টলি ডিসকাউন্ট আমার নাম ধরে যদি আসেন। এবং হচ্ছে আপনি যখন এখানে আসবেন, অন টেবিলে বসবেন, যেটা আপনার গাড়ি পছন্দ হয়ে যাবে সেই গাড়ি যদি আপনি নিতে চান তাহলে দাদা আরও কিছু অফার আপনাকে দিয়ে দেবে। তো চলুন দেরি করবো না আর, তাহলে গাড়িগুলো দেখে নিয়ে আজকের গাড়ি। তো দাদা, আজকে প্রথমের গাড়ি হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি এটা কি গাড়ি? এটা হচ্ছে টাটা মেঘা XL আছে, কমার্শিয়াল গাড়ি আছে, 2016 সালের গাড়ি আছে, ট্যাক্স ফিটনেস সব আপডেট আছে। এটার দাম হবে 1,80,000 টাকা। 1,80,000। কবেকার গাড়ি পড়ছে এটা? এটা 2017 সালের গাড়ি আছে। 2017 গাড়ি। কিলোমিটার যদি আমি বলি কত চলে? এটা তো দাদা কমার্শিয়াল গাড়ি আছে, এটা তো চলা থাকবে, এটা মোটামুটি 80,000 কিলোমিটার মতো চলা আছে। তাও চলা আছে। আপনি দেখতে পাচ্ছেন টাটা হচ্ছে S Mega XL আছে, 17 গাড়ি রয়েছে, কমার্শিয়াল ভেহিকল। অনেকে খোঁজেন যে দাদা একটা হাতির বাচ্চা যদি হয় তাহলে খুব ভালো হয়, তো রিয়েল হাতির বাচ্চা তো আপনার জন্য তো আমি আনতে পারবো না, তাই আছে গাড়ি হিসেবে হাতির বাচ্চা আপনাকে দিচ্ছি। কম দাম বললেন দাদা, আর একবার দামটা বলে দেবেন। 1,80,000। 1,80,000। সমস্ত পেপার আপ টু ডেট করা রয়েছে এই গাড়িটি, আপনি যদি নিতে চান। খুব সুন্দর কন্ডিশন রয়েছে, চকলেট কালার, ব্রাউন কালারের রয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে সমস্ত কমপ্লিট আছে, প্লাস ইন্টেরিয়ার কন্ডিশন তো আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। আর হচ্ছে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার চলছে, আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং দাদাদের সাথে কথা বলে গাড়িটি নিয়ে যেতে পারেন। আর এবং অনেক অফার দিলেন যে 10,000 টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট, তো সেই ডিসকাউন্টটা নেওয়ার জন্য আমার নাম অবশ্যই নিন বা চ্যানেলের নাম নিন এবং এই গাড়িটি এসে আপনি নিয়ে যেতে পারেন। তো চলুন দাদা নেক্সট গাড়িটি দেখে নিন। এটা মারুতি সুজুকি অল্টো LXi আছে, 2005-এর গাড়ি আছে, 25% ফিটনেস আছে, লাইফটাইম ট্যাক্স দেয়া রয়েছে। খুব ভালো, লাইফটাইম ট্যাক্স। এসি পাওয়ার স্টিয়ারিং, এসি রানিং আছে। এটার দাম আছে অনলি 78,000 টাকা। অনলি 78,000। আচ্ছা, দেখতে পাচ্ছেন 2005-এর গাড়ি, ফিটনেস 25% করে রয়েছে, ট্যাক্সটা লাইফটাইম আছে, ট্যাক্সটা লাইফটাইম আছে, সব আপনি ইন্স্যুরেন্সটা না, ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে, ইন্স্যুরেন্সটা আমরা
থার্ডপার্টি কাটিয়ে দেবো, থার্ডপার্টি করে দেওয়া হবে, মানে সেই 78,000 এর মধ্যে। এবার কোনো কাস্টমার যদি বলতে চায় যে না দাদা আমি থার্ডপার্টি নেবো না, তাহলে ওই কাস্টমার বাকি টাকাটা দিয়ে দিলে আমরা ফার্স্টপার্টি করে দেবো। যদি সে থার্ডপার্টি করতে চায় তাহলে আপনারাই সেটার মধ্যে করে দেবেন, আমাদের যা আছে এর মধ্যে আমরা থার্ডপার্টি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে দেখতে পাচ্ছেন কোনো কাস্টমার এসে যদি বলে যে না দাদা আমি ফার্স্টপার্টি নেবো, তাহলে বাকি টাকাটা আপনি দিয়ে দিবেন, আমি ফার্স্টপার্টি করিয়ে দেবো। ঠিক আছে, খুব সুন্দর দেখলেন, যে বুঝতে পারলেন হয়তো আপনারা যে যে 78,000। তবে আরেকটা কথা, এই গাড়িটাতে কিন্তু 10,000 টাকা ছাড় দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এই গাড়িটা ছেড়ে, এই গাড়িটা ছেড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটাতে কোনো রিবেট দেওয়া যাবে না, কারণ হচ্ছে সেই 78,000 এর মধ্যে আপনাকে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে দেওয়া হবে। যদি আপনারা চান যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে, সেই টাকাটা তাহলে আপনাকে এক্সট্রা দিতে হবে, এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, তো দাম শুনতে পেলেন, অল্টো LXi মডেল বললেন, তাই তো দাদা? ঠিক আছে, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে, চলুন নেক্সট চলে যাই। আরেকটি অল্টো রয়েছে, সেই অল্টোর কাছে আনুমানিক 48,000 কিলোমিটার তো চলা আছে, এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ঢোকানো আছে এটাতে, ইন্স্যুরেন্স করানো আছে। আর ওনারটা দাদা জেনে নেবেন, ওনারটা সিঙ্গেল ওনার আছে, সিঙ্গেল মানে ফার্স্ট ওনারই রয়েছে, আপনি নিলে সেকেন্ড ওনার হয়ে যাবে। তো দাম শুনতে পেলেন, খুব সুন্দর দাদা, ২,৩০,০০০ এর মধ্যে দুটো গাড়ি, ওই পিকআপটা আর হাতিটা আর এই গাড়িটা ছাড়া, এই গাড়িটাতে 75% পর্যন্ত লোন হয়ে যাবে এটাতে, মানে এইটাতে আপনি লোনও করে দিতে। সামনে পূজো চলছে, পূজো আসছে, আপনি আসুন, আপনাকে 75% এর উপর আমি লোন করিয়ে দেবো। গাড়ি যদি 2,30,000 টাকা দাম হয়, তাহলে আপনাকে দিতে হবে মোটামুটি 60,000টা মতো দিতে হবে, বাকিটা লোন হয়ে যাবে। তো দাদা আমি জেনে নেব, আমার দর্শক আমি আজকে এসেছি কোথায় এসেছি? অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি মালদা সাইড থেকে আসেন তাহলে আপনাকে আয়রন থেকে 3 কিলোমিটার এসে দাঁড়িয়ে যেতে হবে মঙ্গলজোন, জায়গাটার নাম হচ্ছে মঙ্গলজোন, এবং পাশেই পতাকা বিড়ি ফ্যাক্টরি আছে। এখানে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে যে পতাকা বিড়ি ফ্যাক্টরিটা কোথায়। আর বহরমপুর সাইড থেকে আসতে গেলে আপনাকে অমরপুর মোড়ে নেমে আপনাকে টুকটুক হোক কিংবা বাইকে আসলে আপনি জিজ্ঞেস করে নেবেন যে মঙ্গলজোন যাব পতাকা বিড়ি ফ্যাক্টরির কাছে। এবং ডিলারশিপ পয়েন্টের একবার নামটা বলে দেবেন, ড্যাড মোটরস। ড্যাড মোটরস, তো এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? এটা মুর্শিদাবাদ পড়ছে, এটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, মুর্শিদাবাদ পড়ছে। আর খুব কাছাকাছি লোকেশন হচ্ছে জঙ্গিপুর, জঙ্গিপুর মানে জঙ্গিপুর আপনি ট্রেন ধরে আসেন তাহলে একদম ইজি, পাশে স্টেশন, পাশে 160 মিটার, 160 মিটারে আপনি হেঁটে চলে আসতে পারবেন, 160 মিটার দূর আছে এখান থেকে জঙ্গিপুর স্টেশন। এটা 2012 গাড়ি আছে, টপ মডেল গাড়ি আছে, স্পোর্টস মডেল আছে, ডিজেল ভার্সন আছে, খুব সুন্দর। এটার দাম আছে 2,20,000 টাকা। ২,২০,০০০ স্যার 22 পর্যন্ত দেওয়া আছে, 22 পর্যন্ত দেওয়া আছে। মানে ফেল হয়ে গেছে? না, ফেল হয়নি, আছে, আপডেট আছে, অক্টোবরে শেষ হবে। ডিজেল আছে, এটা 2012-র গাড়ি আছে, 22 পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে, গাড়ি সেকেন্ড ওনার আছে, গাড়ি যা আছে এই কন্ডিশনে গাড়ির দাম পড়বে 1,30,000 টাকা। আচ্ছা, এই কন্ডিশনে থাকার আরেকটা মনে হচ্ছে ম্যাটার হচ্ছে, হ্যাঁ, যেহেতু ডক্টরের গাড়ি আছে আপনারা বুঝতে পারবেন, ডক্টর মানে হচ্ছে সমস্ত দিক একদম মেনটেন করে চলে, মানে গাড়িও দেখতে পাবেন আপনি খুব মেনটেন করা গাড়ি রয়েছে। তো দাদা জেনে নেবো, এটা ট্যাক্স কত অবধি আছে বললেন? এটা 22 পর্যন্ত ট্যাক্স আছে, আর গাড়ি এখন যা অবস্থা আছে মানে এই কন্ডিশনে গাড়ির দাম আসবে 1,30,000। 1,30,000, ঠিক আছে। আর বাকি পেপারস কি আপডেট? বাকি পেপারস সব আপডেট বলতে ইন্স্যুরেন্স তো আমাদের দেওয়া থাকে না, ইন্স্যুরেন্স যেহেতু আমরা নিয়ে আসি সেখান থেকে করে দেওয়া হবে, যখন নিতে আসলে ইন্স্যুরেন্সটা করে দেওয়া হবে। ঠিক আছে, আর ওনার কত হয়েছে? ওনার এটা সেকেন্ড ওনার আছে, সেকেন্ড ওনার রয়েছে। আর কিলোমিটার যদি আমি জিজ্ঞেস করি, কিলোমিটার চলা আছে 65,000 কিলোমিটার চলা আছে, 65,000
ওনলি 65000 কিলোমিটার ড্রিভেন রয়েছে। ইওনের কোন এটা মডেল কি ইওনের? এটা ম্যাগনা মডেল আছে। ম্যাগনা মডেল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশন রয়েছে, গ্রিল কন্ডিশন, আপনি ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র কত সুন্দর রয়েছে, প্লাস হচ্ছে ক্রোম ফিনিশ করে রয়েছে এখানটা খুব সুন্দর, আর নাম্বার প্লেটটা খুব সুন্দর রয়েছে, 88176 খুব সুন্দর রয়েছে। তো আপনারা যদি চান, কন্ট্যাক্ট নাম্বার চলছে, কন্ট্যাক্ট করুন অবশ্যই গাইড মোটরসে, ওনার যে আছে সে রিসিভ করে আপনি যদি চান গাড়ি নিয়ে যেতে, গাড়ি নিয়ে যেতে পারেন। তো চলুন, একটা অনেকে খোঁজেন যে গোল্ড বা সুমো নেব, তো এই সুমো গোল্ড আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সিলভার কালারের সুমো গোল্ড, যেটাকে বলা একদম দমদার গাড়ি। তো দাদা, এটার ব্যাপারে একটু জেনে নিন। এটা 2011 সালের গাড়ি আছে, এলএক্স আছে, এলএক্স 2011 সালের গাড়ি আছে, এলএক্স আছে, এর দাম পড়বে 1,80,000 টাকা। 1,80,000? আর ওনারটা থার্ড ওনার হবে, থার্ড ওনার রয়েছে। আর হচ্ছে আপনার ট্যাক্স কত কি দেওয়া আছে? ট্যাক্স 26 সাল পর্যন্ত দেওয়া আছে, 26 অবধি ট্যাক্স পে করা রয়েছে এটাতে আপনার। তো দাদা, আরেকবার এটা বলে দেবেন, দামটা বলে দেবেন। এটা 1,80,000 টাকা দাম আছে, 11 গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে। বাহ, 11 গাড়ি 26 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে, 1,11,000, সরি 1,80,000 টাকা, 1,80,000 টাকা দাদা দাম বলছেন। ঠিক আছে, খুব সুন্দর কন্ডিশন রয়েছেন, আপনি ইন্টেরিয়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর এবং দাদা, এটা আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা যদি একটু দেখানো হয়, যদি ওনারটা খুলে দেখে দেখেন। গাড়ির ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ডিআই ইঞ্জিন আছে, এটা CR4 ইঞ্জিন না, ডিআই ইঞ্জিন আছে, এর মেনটেন্স খরচা একদম লো, 1,80,000 টাকা, 2011 গাড়ি। এটা 2018 সালের গাড়ি আছে, 23 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে। আচ্ছা, এটা চলা আছে 51,000 কিলোমিটার মতো চলা আছে, ম্যাগনা মডেল আছে, এটার দাম পড়বে 2,40,000 টাকা। সুন্দর দেখতে পেলেন। আর ওনার কত বললেন? ওনার ফার্স্ট ওনার আছে, ফার্স্ট ওনারই রয়েছে। আর কিলোমিটার যদি আমি জিজ্ঞেস, 51,000 কিলোমিটার, 51,000 পেট্রোল নিশ্চয়ই, পেট্রোল আছে। ঠিক আছে, দেখতে পেলেন, খুব সুন্দর দাম বললেন দাদা, পেট্রোলের গাড়ি রয়েছে। দাদা, আরেকবার প্রাইসটা, প্রাইসটা আছে 2,40,000 টাকা, 2,40,000। আচ্ছা, এটা তো 75% লোন হয়ে যাবে, এটাতেও লোন হয়ে যাবে, দেখতে পেলেন 75% আপনি লোন পুরোটাই পেয়ে যাবেন। তো দাদা, আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডাস্টার, রেনল্টের ডাস্টার। এটা 2012 সালের অক্টোবরের মাসে গাড়ি আছে, 22 অক্টোবরে ট্যাক্স আছে, এক্সট্রা ফিটিং আছে, 80,000 টাকার এক্সট্রা ফিটিং করানো আছে গাড়িতে, ইন্টেরিয়ার থেকে শুরু করে অ্যালয়েল ফ্যালয়েল সব লাগানো আছে, এক্সট্রা ফিটিং আছে। এটার দাম আসবে 3,50,000 টাকা, 3,50,000। ডিজেল না পেট্রোল? ডিজেল ভার্সন আছে, ডিজেল ভার্সন আছে, ডাস্টার সেকেন্ড ওনার আছে, সেকেন্ড ওনার 54,000 কিলোমিটার চলা রয়েছে, 54,000। বাহ, 54,000 কিলোমিটার চলা রয়েছে। মাইলেজ যদি আমি বলি কত পেয়ে যাব? মাইলেজ তো ডাস্টারের তো বলতে হবে না, ডাস্টারের মোটামুটি 15-16 মাইলেজ আসবে, 15-16 এমনি দিয়ে দেবে। ঠিক আছে, আর অন রোড গেলে তো আরো মনে হয় ভালো হয়। ঠিক আছে, আরো বেশি পেয়ে যাবেন, মানে ধরতে পারেন আপনি 19-20 তে আপনি পেয়ে যাবেন। তো দাদার কাছে জেনে নেব, আরেকবার প্রাইসটা একটু বলে দেবেন। এটার দাম আছে 3,50,000 টাকা, 3,50,000 টাকা দিয়ে আপনি রেনল্ট ডাস্টার, কবেকার গাড়ি হচ্ছে? 22 অক্টোবরের গাড়ি, সরি 12 অক্টোবরের গাড়ি, 22 অক্টোবরে ট্যাক্স। আচ্ছা, 22 অক্টোবর অবধি ট্যাক্স আপনি পেয়ে যাচ্ছেন, কত প্রাইস? 3,50,000 টাকা, 3,50,000 আপনি রেনল্ট ডাস্টার পেয়ে যাচ্ছেন। এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমি হচ্ছে হ্যাচব্যাক সব কার, এখন আপনাদের জন্য একটা লাক্সারিয়াস কার নিয়ে চলে এসেছি এবং খুব কমফোর্টেবল কার, সেটা হচ্ছে সিডান কারের মধ্যে হুন্ডাই ভার্না 1.6 লোগো রয়েছে, আর নাম্বারটাও একটু দেখে নিতে পারেন, 9167। খুব সুন্দর কন্ডিশনে রয়েছে, ফ্রিতে করা আছে ড্যাড মোটরসে, যেহেতু ড্যাড মোটর থেকে এটা সেল হবে আগে থেকে এখানে প্রিন্ট করিয়ে রাখা হয়েছে। তো দাদা, জেনে নেবো এটার ব্যাপারে একটু ডিটেইলস। এটা 2013 গাড়ি আছে, 23 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, ডিজেল ভার্সন আছে, SX আছে, SX মডেল, SX মডেল আছে, চলা আছে, 64,000 কিলোমিটার চলা আছে, ওনারটা থার্ড হবে, থার্ড ওনার রয়েছে, থার্ড ওনার। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর কন্ডিশন, আর বাকি ইন্স্যুরেন্সটা পরে করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্সটা পরে, হ্যাঁ, ইন্স্যুরেন্সটা করিয়ে দেওয়া হবে। আর এর দাম আছে 3,30,000 টাকা, 3,30,000-এর মধ্যে 1.6 SX অপশনাল, অপশনাল মডেল, SX আছে, SX 1.6, 3,30,000-এর মধ্যে SX 1.6 ডিজেল ভার্না হুন্ডাইয়ের আপনি পেয়ে যাবেন খুব কম দামে একদম। তো চট জলদি চলে আসুন ড্যাড মোটরসে মুর্শিদাবাদে, আপনাকে অ্যাড্রেস প্রথমেই দিয়ে দেওয়া হলো, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাকে,
তো অবশ্যই এখানে এসে আপনি এই গাড়িটি নিজের নামে বুক করে নিতে পারেন বা নিয়ে যেতে পারেন। ফাইন্যান্স কি হবে দাদা? অ্যাভেলেবল ফাইন্যান্স, ফাইন্যান্সও হয়ে যাবে এটাতে। এটাতে কতটা ফাইন্যান্স হবে? এটাতে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো ফাইন্যান্স, 1.5 লক্ষ টাকার মতো ফাইন্যান্স হবে। মানে 1.5 লাখ আমাকে দিতে হবে, 1.5 লাখের মতন ফাইন্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো শুনতে পেলেন, চলে আসি আরেকটা পরের গাড়ি আছে, ভিটারা ব্রেজা, এটাও দেখতে পাচ্ছেন। মানে এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি, কেন জানি না, রেড কালারের সব, রেড কালার এবারে স্টকে যা আছে রেড কালারই রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ব্রেজার এখানে ব্যাজিং করা রয়েছে, সুজুকির লোগো করা রয়েছে, মানে খুব নতুন কন্ডিশন একদম, আমার যা দেখে মনে হচ্ছে। প্লাস আপনি পুরো অরিজিনাল পেইন্টের গাড়ি, একদম মানে কোথাও একটুও টাচ না, কোথাও না, কোথাও একটুও টাচ আপ নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডল্যাম্প গুলো দেখতে পাচ্ছেন, ডিআরএল ল্যাম্প লাগানো আছে, খুব সুন্দর কন্ডিশন রয়েছে। তো দাদার কাছে জেনে নেব একটু ডিটেইলস। ডিটেইলসটা হচ্ছে 2016 গাড়ি আছে, জেডডি আছে, ডিজেল ভার্সন, হ্যাঁ ডিজেল, আচ্ছা ডিজেল ভার্সন আছে। 26 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, এটা দাম আসবে 6,30,000 টাকা, 6,30,000। এবং এই গাড়িটিতে 75% লোন হয়ে যাবে, এটাতেও 75% লোন হয়ে যাবে। তো ওনারটা জেনে নেব, ওনারটা ফার্স্ট ওনার আছে, ফার্স্ট ওনারই রয়েছে, আপনি নেবেন সেকেন্ড ওনার হয়ে যাবে। আর কিলোমিটার একটু ড্রাইভ চলবে, এটা চলা আছে 48,000 কিলোমিটার মতো চলা রয়েছে, মাত্র 48,000 কিলোমিটার ড্রাইভেন রয়েছে। জেনুইন আছে দাদা, কোনো কাটছাট নেই, যা আছে সব জেনুইন আছে, মানে সার্ভিস হিস্ট্রি দেওয়া হবে, সার্ভিস হিস্ট্রি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জেনুইন কন্ডিশনে, একদম বলতে হবে যা যা কিলোমিটার বললো এখানে কোনো সব জেনুইন আছে, টেম্পার না না একদমই না। তো দাদা আরেকবার একটু দামটা বলে দেবেন, এটা দাম আছে 6,30,000 টাকা, জেডডি আছে, ডিজেল ভার্সন আছে, 75% লোন হয়ে যাবে, 26% ট্যাক্স দেওয়া রয়েছে, খুব সুন্দর কন্ডিশন। তো চলুন পিছনে দেখে নেব, আরো দুটি গাড়ি রয়েছে, সেটার মধ্যে একটি হচ্ছে স্করপিও রয়েছে, আর আরেকটি রয়েছে কি দাদা, আরেকটি অল্টো, এবং সেটা দুটো কালারই হচ্ছে হোয়াইট কালার আর রেড কালার, দেখাচ্ছি না এবার হোয়াইট কালার দেখবেন চলুন। এটা অল্টো এলএক্স আছে, 2020 সালে নভেম্বর মাসের গাড়ি আছে, BS6 গাড়ি আছে, কিলোমিটার চলা আছে ওই 28,000 কিলোমিটার মতো, 28,000 মাত্র 28,000 কিলোমিটার ড্রাইভেন রয়েছে। তো দাদা জেনে নেব এটার প্রাইস কত দিবে, এটার দাম আছে 3,45,000 টাকা দাম নিয়েছে, 3,45,000, ঠিক আছে 3,45,000 টাকা এখানে এক দাম বলা হয়েছে আপনাকে, আপনি অবশ্যই আসুন, কিছু নেগোসিয়েশন টেবিলে বসুন, অবশ্যই অবশ্যই করা যায় তাহলে অবশ্যই দাদা করে দেবেন। প্লাস হচ্ছে আপনাকে যা যা অফার বলা হলো, প্লাস পুজোর জন্য তো অফার হচ্ছেই, আপনারা অবশ্যই আসতে পারেন, পুজোর জন্য অফার আপনি নিয়ে যেতে পারেন। এই গাড়িটি অল্টো BS6 মডেলের LXi, খুব সুন্দর দাম বলেছেন এবং খুব সুন্দর কালারে রয়েছে, দেখতে পাচ্ছেন, আমি তো কোথাও টাচ আপ দেখতে পাচ্ছি না, মানে যা না যা আছে দাদা জেনুইন আছে, অরিজিনাল পেইন্ট, পুরো অরিজিনাল পেইন্টের গাড়ি আছে, পেইন্ট রয়েছে। স্মল ফ্যামিলির জন্য অল্টো অনেকে খোঁজেন, তো অল্টো খুব ভালো গাড়ি হয়, আপনিও জানেন সেটা। তো চলুন দেখে নেব লাস্ট গাড়ি রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্করপিও, যেটা হচ্ছে হোয়াইট কালারের আবার স্করপিও। তো দাদার কাছে জেনে নেব এটা ডিটেইলসটা দাদা, স্করপিও কোন মডেল? এটা S6 প্লাস আছে, 2016 গাড়ি আছে, 26 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, ওনারটা সেকেন্ড ওনার আছে। আচ্ছা, আর গাড়ি তো ইন্টেরিয়ার দেখলেন আপনি, পরিষ্কার পরিচ্ছন্ন, কাস্টমার আমার দেখতেই পাচ্ছে একদম। আর এটা চলা আছে 65,000 কিলোমিটার মতো চলা আর আছে, 65,000 কিলোমিটার মাত্র ড্রাইভেন আছে, ডিজেলই অবিয়াসলি জানেন আপনারা স্করপিও ডিজেলই হয়। আর ওনারটা বলে দিলেন দাদা, সেকেন্ড ওনার আছে, সেকেন্ড ওনার মানে আপনি নিলে থার্ড ওনার হয়ে যাবে। তো ঠিক আছে দাদা এটা জেনে নেব, এটা প্রাইস কত রেখেছেন? এটা দাম আছে 8,50,000 টাকা। আচ্ছা, আর একটু যদি ইন্টেরিয়ার ফিচার্সের ব্যাপারে আমি যদি জিজ্ঞেস করে নিই, এটা S6 প্লাস আছে, প্লাস ভেতরে তো কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম থাকে, ওটা বাদ দিয়ে অ্যান্ড্রয়েড লাগানো হয়েছে, অ্যান্ড্রয়েড লাগানো দিয়ে আছে। ঠিক আছে, আর এয়ার ব্যাগ কত পেয়ে যাব? এটা সামনে দুটো এয়ার ব্যাগ থাকে, দুটো এয়ার ব্যাগ আপনি পেয়ে যাবেন, সিট কভারও নতুন লাগানো হয়েছে, সিট কভারও নতুন। আপনি ইন্টেরিয়ার ফিচার্স হয়তো দেখে আপনি বুঝতেই পারছেন ইন্টেরিয়ারের জিনিসগুলো কি কি রয়েছে। তো দাদার কাছে জেনে নেব আরেকবার প্রাইস, 2000 আমি বলে দিই পুরো ডিটেইলসটা, 2016 গাড়ি আছে, 26 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, সেকেন্ড ওনার গাড়ি আছে, দাম আছে 8,50,000 টাকা। আচ্ছা, 8,50,000-এ আপনি স্করপিও, এটা তো 75% লোন হয়ে যাবে। আচ্ছা, এটা তো লোন আপনি পেয়ে যাবেন। এখানে খুব কম গাড়ি দেখলাম, কারণ এর আগের বার আরো স্টক ছিল, হ্যাঁ স্টক ছিল, আরো স্টক আছে, কারণ আমাদের এখানে জায়গাটা শর্ট, তো রাখতে পারছি না, ওই গাড়িগুলো বাড়িতে রাখা রয়েছে। আচ্ছা, ওর মধ্যে আছে ভান্না হবে 2018 SX অপশনাল, আচ্ছা দুখানা বোলেরো হবে 9 সিটার 13-14,
এবং দুখানা মাঞ্জা হবে আচ্ছা আর 19 এর নিউ সেব ওয়াগনার হবে বাহ ওয়াগনার আছে হ্যাঁ আর এই সব ডিটেইলস গুলো আমি বলছি না এই সব ডিটেইলস গুলো জানতে চাইলে স্ক্রিনে তো নাম্বার চলছে ওই নম্বরে আপনি কল করে জেনে নিতে পারবেন একদম ঠিক আছে তাহলে অবশ্যই এখানে যা স্টক দেখালাম প্লাস দাদার কাছে আরো গাড়ি রয়েছে ওই পার্কিং এ কারণ হচ্ছে বৃষ্টির সময় আমি যা এসে দেখতে পাচ্ছি এটা কাদা হয়ে আছে তো যে কারণে আগের ভিডিওতে এদিকে কিছু স্টক ছিল তো এইবারে দেখাতে পারছি না কাদাতে পুরো জায়গাটা জমে আছে তো কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি আপনারা যদি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন ফেসবুক পেজটি যাতে এইরকমের ভিডিও আমি আপনার জন্য আরও নিয়ে আসতে পারি খুব সুন্দর সুন্দর কালেকশন আমি আশা করবো আপনাদের জন্য পরবর্তীকালে আরও নিয়ে আসবো তো দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি প্লাস ফেসবুক পেজে আমাকে ফলো করতে থাকুন তো ঠিক আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই ডিলারশিপ পয়েন্টে আপনাদের যেহেতু মানে দেখালাম আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক হিট করে দিতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আদাব সত শ্রী আকাল নমস্কার